আমি লাভ পেয়েছি, কেন আপনাকে মিথ্যে বলবো, আমি লাভ পেয়েছি এবং আপনি পড়ুন, আপনিও পাবেন, এটা শিওর। কিছু জনের মতে নন ফিকশন বই পড়ে কিছুই লাভ হয় না, আই মিন সিরিয়াসলি কিছুই লাভ হয় না। তবে হ্যাঁ, আমিও মানি, আমিও মানি যে শুধু পড়লে কোনো বই থেকে কিছু লাভ পাওয়া যায় না, ইমপ্লিমেন্ট না করলে কিছুই লাভ হয় না। তাই আজকে যে বইগুলোর নাম বলবো সেগুলি মূলত নন ফিকশন এবং বাংলায়। বাংলা ইংলিশ দুটো ভার্সানই রয়েছে, আপনি যেটা প্রেফার করবেন। আমি আজকে যে পাঁচটি বইয়ের নাম বলবো সেগুলি আমার মাইন্ডসেট ইম্প্রুভ করতে ভীষণ ভীষণভাবে কার্যকরী হয়েছে। তো তাই ঠিক করলাম বা ভাবলাম যে এই পাঁচটি বইয়ের নাম আপনাদের সাথে শেয়ার করি, এবং আমি সিওরিটি দিতে পারি এই বইয়ের যে কি পয়েন্টগুলো আছে সেগুলি যদি আপনি আপনার জীবনে ইমপ্লিমেন্ট করেন, যদি করে থাকেন, তাহলে আপনি আপনার জীবন থেকে ল্যাথ খাওয়াটাকে অনেকাংশে বাদ দিতে পারবেন এবং কাজের প্রতি আগ্রহী হতে পারবেন। মানে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ওয়েট, তবে আজকে আরও একটি কন্ডিশন রয়েছে আজকে ভিডিওটির, সেটি হচ্ছে আমি আজকে যে বইগুলির নাম বলবো সেগুলি 150 টাকার মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেগুলি 150 টাকার মধ্যে দাম। তাহলে দেরি কিসের, আমি সুমন, আপনি বই পোকা, স্বাগত বাবাই দা বুক টিউবে। তাহলে চলে আসি প্রথম বইটিতে। প্রথম বইটি হচ্ছে পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ আপনার অবচেতন মনের শক্তি। এই বইটি কতটা হেল্পফুল সেটা আমরা সকলেই জানি, কিন্তু সকলে পড়েছে কি না সন্দেহ। এই বইটির আমি ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন দুটো ভার্সনই পড়েছি। তো ইংলিশ ভার্সনও যতটা হেল্পফুল, বাংলা ভার্সনও ততটাই ভালো। তো আপনি চাইলে বাংলাটা পড়তে পারেন, বাংলাটার দাম মাত্র 113 টাকা। 113 টাকায় আজকাল বই পাওয়া যায় না। তো আপনি এই বইটি পড়তে পারেন, এটি রয়েছে লিস্টের 1 নম্বরে। ভিডিও শুরুতে বলেছি পাঁচটি বইয়ের নাম বলবো, কিন্তু না, টোটাল 6টি বইয়ের নাম বলবো, এবং 6 নম্বরে আমার সবথেকে প্রিয় বইটির নাম রেখেছি। তো ভিডিও ছেড়ে যাবেন না, পুরোটা দেখুন, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলে আসি লিস্টের সেকেন্ড বইটিতে। সেকেন্ড বইটিতে রেখেছি চাণক্য নীতি, আর এটি অনুবাদ করেছেন রাজেশ্বর মিশ্র, এবং খুব সুন্দরভাবে অনুবাদ করেছেন। প্রত্যেকটি কথা, প্রত্যেকটি লাইন আপনি বুঝতে পারবেন, এবং মন দিয়ে পড়লে আপনি যদি ইমপ্লিমেন্ট করেন নিজের জীবনে কাজ পাবেন। চলে আসি লিস্টের থার্ড বইটিতে। থার্ড বইটি আমাদের সকলের পরিচিত এবং প্রচুরভাবে নাম কুড়িয়েছে বইটি। বইটির নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ন হিল। হ্যাঁ, অবশ্যই এটা বাংলা ভার্সেন্টারই কথা বলছি, এবং বইটির দাম 114 টাকা, মাত্র 114 টাকা। এবং হ্যাঁ, এবং তার আগের বইটার দামটা বলতে ভুলে গেছি, চাণক্য নীতি, এই বইটার দাম মাত্র 100 টাকা। ভাবা যায়, মাত্র 100 টাকা। তো চলে আসি এবার লিস্টের 4 নম্বর বইতে। 4 নম্বর বইটিও ভীষণ ভীষণভাবে পপুলার, এবং এর বাংলার যে অ্যাডাপ্টেশন হয়েছে সেটাও যথেষ্ট সুন্দর এবং খুবই ভালো। বইটির ইংলিশ নাম হচ্ছে হু উইল ক্রাই হোয়েন ইউ ডাই বাই রবিন শর্মা, এবং এর বাংলা বইটার নাম হচ্ছে কোথায় পাবো তারে মনের মানুষের। নামটা একটু কেমন টাইপের হলেও এর বইটা খুবই সুন্দর, আপনি পড়ে দেখতে পারেন, এবং এই বইটার দামও মাত্র 127 টাকা। এবারে চলে আসি লিস্টের 5 নম্বর বইটিতে। ভিডিওটিকে বেশি টানবো না। লিস্টের 5 নম্বরে যে বইটি রেখেছি সেটিও খুবই পপুলার, বইটির নাম হচ্ছে দি অ্যালকেমিস্ট বাই পাওলো কোহিলো। এর বাংলা ভার্সনটা অবশ্যই বলছি, এর বাংলা ভার্সনটাও আপনি পড়ে দেখতে পারেন, এবং বইটি আমি কতবার পড়েছি জানি না, হয় বাংলাটা হয়তো 2-3 বার পড়েছি, ইংলিশটা হয়তো 1-2 বার হয়তো পড়েছি, এতবার পড়েছি তা আমাকে বোর করেনি, এবং প্রত্যেকবারই বইগুলো থেকে কিছু না কিছু শিখতে পেরেছি। প্রত্যেকটি বইতে, আমি লিস্টের যে 5টা বইয়ের নাম বললাম, প্রত্যেকটা বই থেকে কিছু না কিছু শিখতে পেরেছি, এবং প্রত্যেকটি কার্যকরী, একটা জিনিসও মানে নষ্ট হয়নি যে আমি একটা পড়লাম দিয়ে রেখে দিলাম, সেরকম কিছু না, প্রত্যেকটা জিনিস আমার কাজে লেগেছে। হ্যাঁ, তবে এই বইগুলো পড়ার একটা রীতি রয়েছে বা ধরন রয়েছে নন ফিকশন বইগুলো পড়ার জন্য। যেমন ধরুন আপনি যদি নোটবুক সাথে রাখেন, তো ওখানে যে কী পয়েন্টগুলো রয়েছে সেগুলো যদি আপনি নোট ডাউন করে নেন, তো পরে আপনি সেগুলোকে যখন ইমপ্লিমেন্ট করবেন সুবিধা হয়। তো এবারে চলে আসি বোনাস বুক, অর্থাৎ 6 নম্বর বইতে। 6 নম্বর বই আমার সবথেকে প্রিয় কেন বলেছি, কারণ এই বইটির যে ইংলিশ ভার্সনটা রয়েছে খুবই কঠিন, মানে আমার তো খুবই কঠিন লেগেছে, কারণ প্রথম প্রথম আমি যখন পড়তে বসি ওই বইটা নিয়ে, তো আমাকে ডিকশনারি নিতে হয়েছে। তো 6 নম্বর বইটার বাংলা ভার্সনটা খুবই সুন্দর, আমি প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছি এবং প্রত্যেকটা অনেক কিছু শিখতে পেরেছি সত্যি কথা বলতে। এই বইটাও পপুলার। বইটার নাম হচ্ছে, ইংলিশ নামটা আমি বলছি যাতে আপনাদের খুঁজতে সুবিধা হয়, বইটির নাম হচ্ছে অটোবায়োগ্রাফি অফ যোগী। এটা বিরাট কোহলি থেকে বিভিন্ন বড় বড় খেলোয়াড় অভিনেতা সকলেই পড়েছে। তো এই ছিল আমার লিস্ট। আপনি যদি জীবনে কখনও নন ফিকশন বই ছুঁয়ে দেখেননি বা পড়েননি, তো এই 6টা বই আমি বলবো পড়ুন, মানে পড়লে সত্যি লাভ হবে। আমি লাভ পেয়েছি, কেন আপনাকে মিথ্যে বলবো, আমি লাভ পেয়েছি এবং আপনি পড়ুন, আপনিও পাবেন, এটা শিওর। শুধু আপনি নোট ডাউন করে রাখবেন বা মনে রাখতে পারলে বা হাইলাইট করে রাখবেন হাইলাইটার দিয়ে, যেগুলো আপনি আপনার জীবন ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে দেখবেন অনেক লাভ পাবেন। তো এই ছিল লিস্ট। যদি আপনারা চান পড়তে, তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিতে পারি, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবছর বইমেলা হবে নাকি তাও ঠিক নেই, তো
তো আপনি যদি এই বইগুলোকে অনলাইনেও সার্চ করেন তাহলেও আপনি 150 টাকার মধ্যেই পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো থাকবেন।